4.1% ভোট পড়েছে, এটা ব্যর্থ হয়েছে। খুবই বড় কথা প্রধানমন্ত্রী। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার 1 জানুয়ারি 2024 বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় বক্তব্য দেন। সমমনা দল যখন নির্বাচন করেছে, আর একটি দল তখন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, এবং এবারের নির্বাচন কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, তা কিছু বলার কোনো ক্ষমতা নেই। কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে, সেটা আপনারা দেখেছেন, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের প্রতিটি মানুষ শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে স্মার্ট হবে, এবং আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কাজী বাংলাদেশের মানুষের শক্তিটাই বড় শক্তি, আর একবার তা প্রমাণ হয়েছে।